নে, এবার ফোনটা রেখে বইয়ের ব্যাগটা গুছিয়ে নিয়ে পড়তে যা। এই পড়তে যাওয়ার কথাটা যে তোকে কতবার বলতে হবে কে জানে, আমার আর ভাল লাগে না। ধুর, সারাদিন শুধু পড়া পড়া আর পড়া, ভালো লাগে না আমার। আমি পড়তে যাব না মানে যাব ব্যাস। মনে পড়তে মনা, মনা তুই এখানে বসে আছিস? ও বুঝেছি, বকেছি তাই রাগ করে এখানে বসে আছিস, তাই তো? ঠিক আছে চল খেতে যাবি, চল। কি হলো, চল চল। ভোলা, ইংরেজিতে গালাগালি দিয়ে ভাবছিস মা বুঝতে পারবে না? তাড়াতাড়ি খেতে চল। কখন থেকে আমি খেতে যেতে বলছি আর তুই খেতে না যেয়ে এখন যোগাসন করতে বসেছিস? তোর মাথাটা কি গেছে নাকি রে? তাড়াতাড়ি খেতে চল বলছি কিন্তু। ওরে বাবা, এবার আমি কি করবো, এবার আমি কি করবো? আমি তো ভূতকে মেরে আসলাম, ও কি আর আমাকে ছাড়বে? ওরে বাবা, আমি কি করবো, আমার মেয়েকে ভূতে ধরেছে, কি করবো এবার আমি? কোথায় যাবো, কি করবো? ভূত, ওরে বাবা, কি করবো ভগবান, কি করবো? হ্যাঁ, এই অবস্থায় আমাকে একজনই বাঁচাতে পারে। হ্যালো, আমাকে পড়তে যেতে বলা? হ্যাঁ, আমাকে পড়তে যেতে বলা? ঠাঙ্গা বালি কিত্তে মারা রে, ঠাঙ্গা বালি কিত্তে মারা রে, নাচো কুটুম কুটুম সুপারি নানা, কুটুম কুটুম সুপারি নানা। মা,
মা মা আসুন মা, আমার মেয়েকে বাঁচান মা, আসুন 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 মা। ভয় পাবে ভূতের ঠাম্মা। আচ্ছা তুই ভূত বা পেতনি যেই হোস না কেন, বল তোর প্ল্যানিংটা কি? আচ্ছা ঠিক আছে দাঁড়া। আচ্ছা ঠিক আছে তাহলে লিখে দে। কাগজ খাচ্ছে, ভূত তো মাছ মাংস বাদ কাগজ, এ ছাগল না তো। আচ্ছা দিদি ভূত তাড়ানো পরে হবে, আগে আপনি ওকে একটু খেতে দিন, বেচারা খিদে পেয়েছে। বলবে না লিখবে না খাবে না, তাহলে করবেটা কি? দিদি তাড়াতাড়ি এবার একটা লাঠি নিয়ে আসুন, ভূত এবার আপনার সরাসরি মেয়ের মাথায় মানে ব্রেনে ব্রেনে অ্যাটাক করছে, সরাসরি একদম ব্রেনে। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে আসুন। ঠিক আছে মা, তবে একটাই কথা, আপনি আমার মেয়ের মাথাটা বাদ দিয়ে বাকি সব জায়গায় মারবেন। বল তুই ওর শরীর থেকে এবার বেরোবি কিনা? এই মার খাবনের জন্যই তো পড়তে যাইনি, আর সেই মারই আমাকে খেতে হচ্ছে। কি বললি কি বললি? জানি তো মনা যে তুই মার খাওয়ার ভয়ে পড়তে যাস, আর সেই জন্যই তো তোর অঙ্কের দিদিমণিকে আমি বাড়িতে এনেছি যাতে তোকে বাড়ি এসে মারতে পারি। যা যা এবার বই খাতাগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আয়। ভুলা ভুলা ভুলা।